শুভ সন্ধ্যা বন্ধুরা। 2022 সালে অগস্ট মাসের 16 তারিখে সিএনএন নিউজ 18 এর একটা খবর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল, যেখানে বলা হয় যে পোস্ট অফিসের ক্ষেত্রে প্রায় 1 লাখ মতো ভ্যাকেন্সি আছে এবং পোস্ট অফিসে খুব তাড়াতাড়ি 1 লাখ রিক্রুটমেন্ট আসতে চলেছে। এবং সেখানে এটাও বলে দেওয়া হয় যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার যে সমস্ত যুবক যুবতীরা আছেন তারা, 18 থেকে 32 বছর বয়সের মধ্যবর্তী সব যুবক যুবতী আছে তারা এই যে পরীক্ষাটা সেটাই বসতে পারবে, এবং কি করে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হবে, ফি পেমেন্ট করতে হবে, সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করে এটাও বলা হয় যে পোস্টম্যান, মেল গার্ড অথবা MTS এর যে সমস্ত পোস্টগুলো আছে সেগুলোতে কতটা ভ্যাকেন্সি, এবং তার সাথে একটা স্ক্রিনশট শেয়ার করা হয় এবং যেখানে দেখানো হয় যে বিভিন্ন রাজ্য ভিত্তিক বিভিন্ন পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সিগুলো কত এবং সেটা আলাদা আলাদা কত। তা এটা শোনার পর থেকেই পরীক্ষার্থীদের মধ্যে খুব স্বাভাবিকভাবে একটা আনন্দের সঞ্চার হয়। তার কারণ হচ্ছে বহু পরীক্ষার্থী যারা দীর্ঘদিন ধরে চাকরির আশায় এবং নিজেদের বেকারত্ব ঘোচানোর জন্য বিভিন্ন দিন ধরে অপেক্ষা করে আছে, এরকম একটা 1 লক্ষ পরীক্ষার্থী মানে ভ্যাকেন্সি আসছে, এটা শুনলে খুব স্বাভাবিকভাবেই আনন্দ হতে পারে। কিন্তু দুঃখের বিষয়, তার মাত্র 2 দিনের মাথায় 18ই অগস্ট ডিএনএ ইন্ডিয়া এটার একটা ফ্যাক্ট চেক বার করে, এবং ডিএনএ ইন্ডিয়া ফ্যাক্ট চেক বার করার পর যে ঘোষণাটা করে সেটা হচ্ছে এই যে 1 লাখ ভ্যাকেন্সির কথা বলা হচ্ছে এটা একেবারেই সত্যি নয়। কেন সত্যি নয় তার হিসাবে তারা যেটা বলেছে সেটা হচ্ছে এই যে 1 লক্ষ ভ্যাকেন্সি যেটার কথা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে প্রকৃতপক্ষে পোস্টাল ডিপার্টমেন্টের যে স্ট্রেংথ আছে, অর্থাৎ পোস্টাল ডিপার্টমেন্টে যে সমস্ত কর্মচারীরা কাজ করেন তাদের যে মূল সংখ্যা বা তাদের যে স্ট্রেংথ সেটা সব মিলিয়ে হচ্ছে প্রায় 1 লক্ষ, এবং সেটা কবের মধ্যে, সেটা হচ্ছে 2022 সালের 1 অগস্টে সেই স্ট্রেংথটা দাঁড়াচ্ছে। এবং সেই জন্য এই স্ট্রেংথের বিভিন্ন রকম রাজ্যে কতজন করে সেই সমস্ত কর্মচারীরা রয়েছেন তাদের যে সংখ্যা সেটা আপলোড করা হয়েছে, এবং সেটা আপলোড করা হয়েছে এমপ্লয়মেন্ট কর্নার বলে যে জিনিসটা রয়েছে সেই জায়গাতে, এটা কিন্তু কোনো অবস্থাতেই রিক্রুটমেন্ট কর্নার বলে যে জিনিসটা রয়েছে সেখানে দেওয়া হয়নি। ঠিক আছে, আমি তোমাদেরকে তাই জন্য একবার এটা দেখিয়ে দিতে চাইবো যে দেখো এখানে লিখেছে যে মানে এই যে পোস্ট অফিসের যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্ট যেটা সেটা সত্যি না মিথ্যা সেটা নিয়ে এই যে ডিএনএ ইন্ডিয়ার যে খবরটা, এই খবরটা আর কি মানে আমি দেখলাম পরবর্তীকালে চেক করে, কারণ আমাকে অনেকেই আর কি মানে বারবার জানতে চাইছে যে স্যার এই জিনিসটা ঠিক না ভুল। তা ডিএনএ ইন্ডিয়াতে এটা পরিষ্কারভাবে যেটা বলে দেওয়া হয়েছে যে এরকম কোনো ভ্যাকেন্সি আদৌ আর কি মানে আসছে না, বরং এই যে সার্কেল ওয়াইজ পোস্টম্যান, মেলগার্ড এবং MTS যে সমস্ত রয়েছে তাদের যে মানে তাদের যে স্যাংশন স্ট্রেন 2022 এর 1 অগস্টে সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, এবং তাই জন্য তারা যে বাক্যটা উল্লেখ করেছে দা ক্লেম মেড ইন দা পোস্ট ইজ ফলস, এবং এটা কোনো অবস্থাতেই আর কি মানে ঠিক নয়, এবং সেই কারণে এই যে স্যাংশন স্ট্রেন্থের যে স্ক্রিনশটটা সেটা আপলোড করা হয়েছে এমপ্লয়মেন্টের যে কর্নার রয়েছে সেখানে, কোনো অবস্থাতেই রিক্রুটমেন্ট পেজ যেটা রয়েছে সেখানে আপলোড করা হয়নি। ফলে এই যে ব্যাপারটা এটা নিয়ে অনেকের মনের মধ্যেই একটা আর কি মানে সন্দেহ তৈরি হয়েছিল যে সত্যি সত্যি এরকম একটা রিক্রুটমেন্ট হতে চলেছে কিনা। কিন্তু আমি ডিএনএ ইন্ডিয়ার এই যে 18ই অগস্টের ফ্যাক্ট চেকটা এটা থেকে পরিষ্কারভাবে যেটা বুঝলাম যেটা হয়তো ঠিক নয়, এবং আশা রাখবো যে মানে পোস্ট অফিস তাদের আর কি মানে এমপ্লয়মেন্ট কর্নার, এই রিক্রুটমেন্ট কর্নারে বা অন্য কোনোভাবে এই যে একটা ভ্রান্তি বার্তা ছড়িয়েছে পরীক্ষার্থীদের মধ্যে সেটা ঠিক করার জন্য তারা অন্তত আর কি মানে দ্রুত একটা নোটিশ যেন দিয়ে দেয়। তার কারণ হচ্ছে যে আমরা যারা চাকরির প্রত্যাশা করে বসে আছি তারা যদি এরকম একটা 1 লাখ ভ্যাকেন্সির কথা শুনি তাহলে সেটা তো আমাদের সকলের মধ্যেই একটা খুব আনন্দের সঞ্চার করে, বিশেষ করে যুবক যুবতীদের প্রাণে। সেক্ষেত্রে এরকম একটা আশাহত হওয়ার যে ব্যাপার সেটা খুবই মানে দুঃখজনক এবং বেদনাদায়ক, এটা আমি বুঝতে পারি। তবু আমি তোমাদেরকে বলবো যে আমাকে অনেকেই ইউটিউবের কমেন্ট সেকশনে জানতে চেয়েছিলে যেটা সত্যি কিনা, তাই জন্য আমি ডিএনএ থেকে যে ফ্যাক্ট চেকটা পেয়েছি সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম, কারণ আমার যতটুকু পড়ে মনে হলো যেটা আদৌ আর কি মানে সত্যি নয়, এবং যদি পরবর্তীকালে ভ্যাকেন্সি হয় তাহলে সেটা অবশ্যই তাদের রিক্রুটমেন্ট পেজে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হবে। এই হচ্ছে ভিডিওর বক্তব্য। যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং অবশ্যই তোমাদের পজিটিভ কমেন্ট দিয়ে আমাকে উদ্বুদ্ধ করো। আর আমাদের 10ই অগস্ট থেকে জেনারেল স্টাডিজ এবং ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি রাইটিং এর যে ব্যাচটা শুরু হয়েছে সেটাতে যদি কেউ যুক্ত হতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে আমি তার ভিডিও লিঙ্ক দিলাম, আগ্রহী হলে সেই লিঙ্কটা খুব ভালোভাবে ভিডিওটা দেখে নিয়ে ইমেলের মাধ্যমে যোগাযোগ করো। ভালো থেকো, দ্রুত সফল হও।